ভিউয়ার্স শুভেচ্ছা নেবেন। সহজে নারকেলের লাড্ডু বানাতে লাগবে 200 গ্রাম চিনি এবং পুরানো নারকেল 200 গ্রাম। সাথে নিয়েছি 1টি তেজপাতা ও 4টি এলাচ। শুরুতে নারকেল ও চিনি ভেজে নেব। অল্প আঁচে অনেকক্ষণ ধরে ভাজতে হবে। লাড্ডুর ঘ্রাণ বাড়ানোর জন্য তেজপাতা ও এলাচি দিয়ে দিলাম। চিনি কড়াইতে দিলে খুব দ্রুত লেগে যায়, তাই চুলার আঁচ খুব কমিয়ে দিয়েছি। বারবার নাড়তে থাকো। লাড্ডুর স্বাদ বাড়ানোর জন্য সামান্য লবণ দিয়ে দিই। দেখতে অনেকটা সন্দেশের মতো লাগছে। সন্দেশের মতো ভেজা ভেজা থাকতে নামিয়ে নিতে হবে। এবার হাত দিয়ে লাড্ডু বানাব। লাড্ডু গরম থাকতে থাকতে বানাতে হবে। লাড্ডু বানানো সহজ পদ্ধতি। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।